नमस्कार, वेलकम टू मुखार्जी लिविंग रान्नाघर। तो आज के तुम्हारे जो एक स्नैक्सर रेसिपि नहीं चले स्नैक्सर रेसिपिटा मूलत इंद्राणी शास्त्री दिए हमारे एक सबसक्राइबर आर रिक्वेस्टे हमें करी देखते चे मैं हमारा स्नैक्सर रेसिपि एक्सपेक्ट कर। तो इंद्राणी दी तुम्हार कथा माथाय रेखे स्नैक्सर रेसिपिटा करा और स्नैक्सर रेसिपि आस मुखार्जी लिविंगे क्यों एक लेट हो जुलाई मास असुविधा आई एक लेट हमें खूब दुखित एत देरी आर रेसिपि नहीं आसार जो क्यों चेष्टा करब जो ताड़ी असुविधा टसुविधा काटिए तुम्हारे सामने आसते परि। तो आज के तुम्हारे जो नहीं ब्रेड काटलेट घर पड़े थका पाउरुटी दिए मैं खूब सहजे सन्धे जल खबर की कर बनिए नीते पर सेटाई आज के तुम्हारे साथ शेयर करब। तो चलो आज के बनिए फिली ब्रेड काटलेट। आज के जे ब्रेड काटलेट बनाबो बोले ब्रेड काटलेट बनाते जे जिनिसगुलो आमी नियेछी सेगुलो तुम्हारे साथ एक बार देखिए दी। दुटो सेद्ध आलू नियेछी, एकटा डिम, अच्छा चारटे ह्वाइट ब्रेडे स्लाइस नियेछी, लागजी ब्रेड क्रम, लेबू, धने पाता कुचि, पेयाज कुचि, आदा रसुन पेस्ट, गोलमरिचर गुड़ो, लवण स्वाद मतो, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর ধনে আর জিরে গুঁড়ো। এই ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমার ব্রেড কাটলেট বানানোর জন্য লাগছে। আর কাটলেটটা হওয়ার পর আমি রিফাইন্ড অয়েলে ভাজব। যে কোনো ধরনের রিফাইন্ড অয়েলে এটা ভাজা যেতে পারে। তো চলো বানিয়ে ফেলি কাটলেটটা। আমি এই বাটিতে আলু দুটো আলুকে প্রথমে স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো এই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, দেবো দেড় চামচ মতো আদা রসুনের পেস্টটা, দেবো গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা, নুন এখন এইটুকুনি দিচ্ছি, পরে আমি যদি কম হয় মনে হয় তখন আবার দেবো। এবার এর মধ্যে আমি ব্রেডগুলোকে টুকরো করে দিয়ে দেবো। তিনটে ব্রেড দিলাম, যদি মনে হয় লাগবে তখন আর একটা আমি দেবো। এবার দিয়ে দেবো এই ডিমটা, এর মধ্যে ভেঙে এবার এটাকে আমার ভালোভাবে মেখে দিতে হবে। এটা মাখা হয়ে গেছে, কিন্তু এখনো দুটো জিনিস আমার দিতে হবে, তাই আমি আর একটা ব্রেডের স্লাইসও দিয়ে দিলাম। এটা দিলে একদম পারফেক্ট হয়ে যাবে। আর দেবো হচ্ছে পাতিলেবুর রস। ধনে পাতা কুচিগুলো দিয়ে দিয়ে এটাকে একদম ভালোভাবে মিক্স করে নেব। ব্রেড ক্রামের মধ্যে আমি একটুখানি ব্ল্যাক সল্ট বা বিট লবণ মিশিয়ে দিলাম। আর সামান্য একটু গোলমরিচ পাউডার। এবার কাটলেটগুলোকে গড়ে ব্রেড ক্রামে মাখিয়ে আমি এই ট্রেটার মধ্যে রাখবো। তো এটা একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি কাটলেটের শেপে সুন্দর করে বানিয়ে নেব। তো বানানোর আগে
হাতে একটুখানি আমি তেল দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ছোট ছোট কাটলেটের শেপে বানিয়ে নেব। আমি এরকম সাইজের একটা বল নিলাম, বল নিয়ে একে করার পরে এটা যেই হয়ে যাবে, এবার এটাকে আমি ব্রেড ক্রামে একটু ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে নেব। কাটলেটের এই শেপটা হয়েছে, এই শেপটাকে আমি এবার ব্রেড ক্রামে মাখাবো। এবার এটাকে আমি এই ট্রেটার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আমি বাকি কাটলেটগুলো বানিয়ে নেব। এটা বানানোর পরে আমরা এটা ফাইবারের যে বক্সগুলো হয় প্লাস্টিকের বক্সের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দিতে পারি। তারপর যখন ইচ্ছা হবে তখন এটাকে ফ্রাই করে নিতে পারি। আমি এটা বানিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো চলো বানিয়ে ফেলি বাকি কাটলেটগুলো। এই দেখো আমার প্রত্যেকটা কাটলেটই তৈরি করা হয়ে গেছে। সাতখানা মতো কাটলেট হলো আমার। ছোট কাটলেটগুলোকে এই বক্সটায় করে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো এই বক্সটার মধ্যে ঢুকিয়ে রাখি, এর মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দেব। তারপর আধ ঘন্টা পরে আসছি, দুটো করে কাটলেটগুলো ভাজবো। তেলটা দেখো সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার একটা কাটলেট আমি তেলের মধ্যে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে। এবার একটা সাইড উল্টে দেবো। সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। তো এই দিকটাও সুন্দরভাবে দেখো একদম ব্রাউন করে ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এই পেঁপেটাও আর একটু ভেজে নিয়ে এটাকে তুলে নেব। ওপর থেকেই বুঝতে পারবে যে একটা ক্রিস্পিনেস চলে এসছে, তখনই ভাজাটা কমপ্লিট হবে। এটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। জোর করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে দেবো। এটা তুলে আমি এই টিস্যুর উপরে রাখলাম যাতে এক্সেস অয়েলটা শুকে। প্রথম দুটো কাটলেট আমার ভাজা হয়ে গেল। এবার বাকিগুলো এক এক করে আমি তেলে দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে ওই প্রসেসেই গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে দুটো পিট সুন্দর করে ব্রাউন করে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখো এটা ভাজা হয়ে গেছে, এগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে
দিয়ে দেব। তো দেখো এইভাবে আমি এটাকে সুন্দর করে প্লেটিং করে দিয়েছি একটু শসা আর সস দিয়ে। তো সন্ধেবেলার জলখাবার হিসেবে একটা অনবদ্য এটা ইউনিক রেসিপি, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। ভীষণ মুচমুচে পাস্তা ব্রেড কাটলে ভীষণ ভালো লাগবে তোমাদের। নিয়েছো কি সুন্দরভাবে মুচমুচে খাস্তা সুন্দর ব্রেড কাটলেট তৈরি হয়ে গেল। কেউ দেখে ভাববে না ওগুলো ব্রেড ব্রেড আলু দিয়ে করা একটা কাটলেট, এত সুন্দর জিনিসটা হয়েছে। তো অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে আমায় ফিডব্যাক দাও। ভিডিওটার ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলের কিছু নতুন সদস্য যারা অ্যাড হয়েছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা আমার চ্যানেলটা দেখছো, ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, পারলে বাড়িতে ট্রাই করো এবং ফিডব্যাক দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো খুব তাড়াতাড়ি আরও কতগুলো সুন্দর সুন্দর স্ন্যাক্সের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।